নমস্কার, কল্পনা হিসেবে তোমাকে স্বাগত। আজকে আমি টমেটো স্যুপ বানাবো। তার আগে জানাই নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। তাহলে স্যুপটা বানাই, দেখতে থাকো ভিডিওটা। স্যুপটা বানাবো, কড়াইটা বসিয়ে নিই। এখানে নিয়েছি আমি 500 গ্রাম টমেটো, 2 তেজপাতা, 2 সাইজের গাজর, আর নিয়েছি 1টা পেঁয়াজ, আর 5-6টা গোলমরিচ, আর 4টে 4 গোয়া রসুন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, নিয়ে নিয়েছি 1 চামচ বাটার, নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল, নিয়ে নিয়েছি, তোমরা চাইলে শুধু বাটারও করতে পারো। আর এখানে নিয়েছি নুন, নিয়েছি পরিমাণ মতো, 1/2 চামচ। 1/2 চামচ একটু বেশি হবে, মানে টমেটো অনুযায়ী নুনটা দিতে হবে। আর এখানে নিয়েছি 1 চামচ চিনি। তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে দিলাম 1 চামচ বাটার, বাটারের সাথে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। এরপর দেবো আমি 2 তেজপাতা, তেজপাতা দেওয়ার পরে আমি দেবো 1টা মাঝারি সাইজের পেঁয়াজ। আর দেবো 1টা গোলমরিচ, দেখাচ্ছি তোমাদেরকে। চার কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দেবো আমি গাজরটা। গাজরটা অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি 500 গ্রাম টমেটোটা দিয়ে দিলাম। এখানে দেবো আমি 1 চামচ নুন। এটা খুব বেশি ভাজা হবে না। এরপর আমি জল দিয়ে দেবো। প্রথমে জল নিয়ে নিয়েছি, কিন্তু আন্দাজটা খুব ভালো বোঝা যাবে। 500 গ্রাম টমেটো দিয়েছি আমি। আমি এখানে 1/2 লিটারের থেকে একটু কিছু কম জল দেবো, দিয়ে দিলাম। যেহেতু স্যুপ, জল তো পড়বেই, দেখতে পাচ্ছ তোমরা, আর একটু পড়বে জল। পরিমাণটা দেখলাম। এরপরে আমি অল্প একটু চিনি দিয়ে, 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো এখানে, যেহেতু টমেটো টক, চিনিটা দিয়ে আমি ঢাকা দিয়ে। হয়ে গেছে, মিনিট 10-এর মতো আমি টমেটো আর গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি সেদ্ধটা। পুরো গাজর সেদ্ধ হয়ে গেছে, এসে কেটে যাচ্ছে। এরপরে এটাকে আমি খুব ভালো করে ছেঁকে দেবো। আমার কাছে কিনতে স্টিলের ছাকনি নেই বড়, আমি এটাই নিয়ে নিয়েছি। তোমার কাছে স্টিলের ছাকনি থাকলে ছাকনি করে ছেঁকে দিতে পারো। সবজি যে জলটা টমেটো গাজরের স্যুপটাকে আমি এখন দেখেছ খুব ভালো করে ছাকিয়ে নিলাম। এরপরে এটাকে ঠান্ডা করতে দিতে হবে কিছুক্ষণের জন্য, ঠান্ডা না করলে পাটা যাবে না। যেহেতু মিক্সির বাটি আমার কাছে খুব ছোট আছে, আমি এটাকে 2 বারে মারব।
টমেটো গাজর সিদ্ধ করার পরে জলটা বেরিয়েছিল ও জলটা আমি একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলে এটা খুব ভালো চাখতে অসুবিধা হবে। টমেটো গাজর সিদ্ধ করার পরে জলটা বেরিয়েছিল ও জলটা আমি একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তাহলে এটা খুব ভালো চাখতে অসুবিধা হবে। দেখি কিরকম ভাবে ছাকা যাচ্ছে, একটু আস্তে আস্তে হলে হবে। টমেটো গাজরের পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে, এটা হচ্ছে ওই টমেটোর খোল মানে মুখগুলো আর কি, যেগুলো বড় শক্ত থাকে সেদ্ধ হয় না সেই জিনিসগুলো, এগুলো আমি বাদ দিয়ে দিলাম। এরপরে দেখেছ একটাও দানা নেই, সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি আগে যে টমেটো গাজরের যে জলটা করা ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো মতো এখন ফুটবে যতক্ষণ গাঢ় না হয়। আমি এখানে ছোট্ট চামচে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো স্যুপটা আরো গাঢ় হবে, যে সাইডে যে ফেলা ফেলা গুলো আছে না এগুলো আমি তুলে ফেলে দেবো, তাহলে স্যুপটা খেতে টেস্টি হবে। দেখতে পাচ্ছো তোমরা কিরকম ফেলা বেরিয়েছে, এই যে স্যুপটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ। কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই, আর আমি তাই কর্নফ্লাওয়ার দেবো না, হয়ে গেছে নামিয়ে দিচ্ছি। স্যুপটা বানালাম টমেটো স্যুপ, তোমরা বানিয়ে খেয়ে কেমন লাগে দেখো, ঠান্ডার দিনে স্যুপ তো খুবই ভালো লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। খুব ঠান্ডা লেগেছে তবুও ভিডিও বন্ধ থাকবে, তাই জন্য ভিডিওগুলো দেওয়া হচ্ছে, খুব কষ্ট করে দিচ্ছি। ভিডিওটা ঢুকে দেখো কিন্তু তোমরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আর নতুন বছর খুব ভালো করে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।